থাকে আপনি চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা আমার সাথে আছে এবং আমি পারবো, আমার দ্বারা এই কাজগুলো সম্ভব হবে। আপনাকে অনেক মানুষ বলবে যে সম্ভব হবে না, তুমি পারবে না, তোমার দ্বারা এটা সম্ভব হবে না, তুমি কখনো এটা পারবে না, অনেক মানুষ বলবে। আপনাকে পিছন থেকে টেনে ধরার লোকের কোনো অভাব হবে না, আপনাকে পিছে থেকে টেনে ধরার লোকের অভাব হবে না, আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমন মানুষ খুব কমই আছে, আপনাকে সাহস দিবে, আপনাকে কিছু শিখিয়ে দিবে এমন মানুষ খুব কমই আছে, কিন্তু আপনাকে পিছন থেকে টেনে ধরবে, আপনাকে ফেলে দিবে, আপনি সামনের দিকে যেন আগাইতে না পারেন এই রকম মানুষের কোনো অভাব নেই। এই জন্য আপনার কাজ আপনাকে করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি হবে সরাসরি আমি মাঠে নেমে বিজনেস শুরু করেছি কোন তারিখ থেকে, এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন। আজকে আমি আমার কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো, এই উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি করা হচ্ছে। আজকে আমার বিজনেসের দ্বিতীয় বছরের দ্বিতীয় দিন শুরু, সকালবেলা দোকানে এসেছি, তার কিছুক্ষণ পরেই আমি একটি ভিডিও তৈরি করতেছি। তো এই ভিডিওটিতে আমি জানানোর চেষ্টা করব আমার শুরুর যেই দিনটা ছিল সেই দিনটা কেমন ছিল, আমি সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন লাগলো। আমি এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হলো একটাই, যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন এবং আপনাদের ভিতরে একটি মানে সাহসিকতা যেন কাজ করে, যার কারণে আজকের এই ভিডিওটি করা হচ্ছে। মূলত আমার বিজনেসের যে দিন আমি স্টার্ট করেছিলাম, আমি সেই তারিখটা আমি এই যে দেখাচ্ছি, এই যে এটা আমার শুরুর ডেটটা ছিল, মানে এই ডেটে আমি শুরু করেছিলাম 24/8/2020, এটাই হলো আমার বিজনেস শুরুর যে তারিখ, এটা আমি রেখে দিয়েছি এবং ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর একটু চেষ্টা করলাম। এটা হলো তারিখ 24/8/2020, এই তারিখে আমি শুরু করেছিলাম। কীভাবে শুরু করেছিলাম, মানে প্রোডাক্ট যদি আমি সংগ্রহ যদি না করতে পারি তাহলে তো আমি সেল করতে পারবো না। তো এই প্রোডাক্ট সংগ্রহ করার জন্য আমি তাদের কাছে আমি চলে যাই এবং সেখানে থেকে আমি প্রোডাক্টগুলো সংগ্রহ করি এবং আমার এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে আমার লোক দিয়ে আমি মানে টাকা দিয়ে আমি আনুষঙ্গিক যে কাজগুলো করাতে হয় ওই কাজগুলো আমি করাই। করানোর পরে তারপরে আমি চলে আসি বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেটে। যখন আসি সেই দিনটাও মানে শুরু, মানে অ্যাট ফার্স্ট যখন এই মার্কেটের হবে সেদিন থেকেই আমি আসি, এখন পর্যন্ত আসি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে টিকিয়ে রাখছেন, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমি এখন পর্যন্ত আসি বাইপাইলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি যেদিন শুরু করেছিলাম সেই দিনটা ছিল হলো আপনার সোমবারের দিন, আমি সোমবারের দিনে আমি প্রোডাক্টগুলো সংগ্রহ করি এবং তাদের কাছে যাই। তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করাটা আসলে কত বড় একটি ক্রিটিক্যাল ছিল, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি তো কোনোদিনও আমি এই কাপড় সম্পর্কে যে আইডিয়া থাকার দরকার আসলে আমার ওই রকমভাবে আমার আইডিয়া ছিল না, তবে আমার ভিতরে একটি বিষয় কাজ করতো যে আমি সততা নিয়ে কাজ করব। আমার ভিতরে প্রচুর পরিমাণে আমার সাহস ছিল এবং সততা নিয়ে আমি কাজ করব, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি কাজ করব, আমি মানুষকে ঠকাবো না, আমি কাজ করতে চাই। এক কথায় আমার যেই চ্যালেঞ্জ রয়েছে সেটা আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাকে কিছু করতে হবে, আমার লাইফে আমি কিছু যদি না করতে পারি তাহলে আমি এই পর্যন্তই থাকতে পারবো, আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো না। যার কারণেই আমি অনেক চেষ্টা করেছি যে আসলে কী করা যায়। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েই নিলাম যে আমি একটি বিজনেস করব, সেই বিজনেসটা হবে হলো কাপড়ের বিজনেস। তো সেটা থেকেই শুরু করেছি। তো এই সামান্য ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন ওখানে আমার শুরু, মানে কত টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনে শুরু করেছিলাম,
সেটা আমি দেখাচ্ছি আপনার, আমি দেখে বলতেছি। এটা ছিল ভাড়া আপনার 91,940 টাকা। 91,940 টাকা দিয়ে আমি প্রোডাক্টগুলো সংগ্রহ করেছিলাম, শুধু লুঙ্গি সংগ্রহ করেছিলাম। এটা দিয়ে আমার স্টার্ট, এটা দিয়ে আমার শুরু। তো শুরুর যে সময়টা, আসলে এটা আসলে অনুভূতি, এটা আমি প্রকাশ করতে পারবো না, যেহেতু আমার বিজনেসের দ্বিতীয় বছরের দ্বিতীয় দিন। সেই উপলক্ষে আজকের এই ভিডিওটি করতেছি এবং আপনাদেরকে আমি মানে একটু সাহস দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করতেছি। আসলে যারা আমরা বিজনেস করতে চাই, আমাদের ভিতরে প্রচুর পরিমাণে সাহসের প্রয়োজন হবে। সাহস যদি আপনার ভিতরে যদি না থাকে, তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না, এমনকি আপনি ভালো কোনো কিছুই করা আপনার পক্ষে সম্ভব হবে না। এই জন্য আপনার ভিতরে প্রচুর পরিমাণে সাহসের প্রয়োজন হবে এবং সততা থাকতে হবে, একনিষ্ঠার সাথে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন। তো যারা নতুন যারা বিজনেস শুরু করবেন, আপনি সাহস করে আপনি শুরু করে দিন, আপনি সাহস করে শুরু করে দিন এবং এটা ধৈর্য সহকারে আপনাকে এই রাস্তায় আপনাকে থাকতে হবে। আপনার ভিতরে যদি প্রচুর পরিমাণে ধৈর্য যদি থাকে, আপনার ভিতরে যদি সততা যদি থাকে, আপনি যদি চিন্তা করেন আমি মানুষকে ঠকাবো না, এই মন মানসিকতা যদি থাকে, তাহলে কিন্তু আপনার বিজনেসটাকে আপনি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই জন্য আপনার ভিতরে সাহস প্রয়োজন, সাহসের প্রয়োজন হবে, আপনার সাহসের দরকার হবে। আপনি সততা নিয়ে কাজ করবেন এবং আপনি শুরু করে দিন। আমি যখন এই বাইপিএলে যখন আমি শুরু করেছিলাম, এমনও সময় গিয়েছে যে আমি, এমনও দিন গিয়েছে আমি করতে হয় সেটাও আমি করতে পারিনি। আসলে আমি সেই সময় যদি কেহ জিজ্ঞাসা করতো বা কেহ যদি আমাকে বলতো যে কেমন হচ্ছে, কেমন বিজনেস হচ্ছে, কেমন শুরুটা কেমন, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতাম। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমার নিয়ামতসমূহ পাওয়ার পরে যেই ব্যক্তি আল্লাহ তাআলার আমার শুকরিয়া আদায় করলো না, তার কাছ থেকে আমার নিয়ামতসমূহ আমি কেড়ে নিই। এর জন্য আমি সুখে থাকি অথবা দুঃখে থাকি, সবসময় আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করি এবং মানুষের কাছে এটাই বলতাম যে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছেন। তো আলহামদুলিল্লাহ সেখান থেকেই পর্যায়ক্রমে আস্তে 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 আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের ওয়া এবং আপনাদের অনুপ্রেরণা, যারা আমাকে সাহস যোগাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল থেকে, পেজ থেকে, গ্রুপ থেকে, এবং আমার এই ভিডিও দেখে দেখে যারা ইন্সপায়ার হয়ে যারা বিজনেসম্যান হচ্ছেন, যারা উদ্যোক্তা, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা হচ্ছেন, আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা বিজনেস যে কোনো একটি আপনি শুরু করে দিন, আপনার কাছে যেটা বেশি ভালো লাগে আপনি সেটা শুরু করে দিন। শুরু করে দিয়ে আপনি ধৈর্য ধরে আপনি সেটার সাথে আপনি লেগে থাকুন, ইনশাল্লাহ আপনার জন্য সফলতা আসবে, আপনার জন্য সফলতা আসবে, আপনার জন্য সফলতা অপেক্ষা করছে। আপনি যদি শুরু করতে পারেন, আপনার শুরুটা যদি, যদিও ক্রিটিক্যাল হয়, যদি অনেক কষ্টের হয়, প্রত্যেকটা ব্যক্তিরই আসলে যে কোনো একটি কাজ শুরুটা অনেক কষ্টের হয়, আমারও অনেক কষ্টের ছিল। আমি যখন এই প্রোডাক্টগুলো যখন সংগ্রহ করতে যাই, আমি বুঝতাম না, আমি চিনতাম না। তো তারপরেও আমি সাহস করেছি, সাহস করে আমি প্রোডাক্টগুলো সংগ্রহ করেছি, শুরু করেছি, আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো আপনারাও আসতে পারবেন, আপনারা শুরু করে দিন, আপনারা কাজ শুরু করে দিন, বসে না থেকে আপনারা অনলাইনে অফলাইনে আপনারা বিভিন্নভাবে আপনারা কিন্তু আপনাদের এই কাজগুলো আপনারা শুরু করে দিতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই মুবারকবাদ জানাবো এবং আপনাদেরকে সাহস দেব যে আপনার পিছে যদি কেউ যদি নাও থাকে, আপনি চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা আমার সাথে আছে এবং আমি পারবো, আমার দ্বারা এই কাজগুলো সম্ভব হবে। আপনাকে অনেক মানুষ বলবে যে সম্ভব হবে না, তুমি পারবে না, তোমার দ্বারা এটা সম্ভব হবে না, তুমি কখনো এটা পারবে না, অনেক মানুষ বলবে। আপনাকে পিছন থেকে টেনে ধরার লোকের কোনো অভাব হবে না, আপনাকে পিছে থেকে টেনে ধরার লোকের অভাব হবে না, আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমন মানুষ খুব কমই আছে, আপনাকে সাহস দিবে, আপনাকে সামনে কিছু শিখিয়ে দিবে এমন মানুষ খুব কমই আছে, কিন্তু আপনাকে পিছন থেকে টেনে ধরবে, আপনাকে ফেলে দিবে, আপনি সামনের দিকে যেন আগাইতে না পারেন, এই রকম মানুষের কোনো অভাব নেই। এই জন্য আপনার কাজ আপনাকে করতে হবে, আপনার জায়গাটা আপনাকেই তৈরি করতে হবে, আপনার স্থানটা আপনাকেই তৈরি করতে হবে, আপনার কাজ
আপনাকেই করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই মানে সাহস দেব যে আপনারা যেই কাজ ভালো লাগে আপনার সেই কাজগুলো আপনি শুরু করে দিন, এবং শুরু করে দিয়ে ধৈর্য ধরে আপনি সেখানে বসে থাকুন, আপনি ওই কাজটি করতে থাকুন, ইনশাল্লাহ আপনার জন্য সফলতা আসবে। যারা আজকে আমার এই ভিডিওটি দেখলেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন, এবং আমি আপনাদেরকে কিছু নতুন নতুন মানে ভিডিও যেন আপনাদেরকে আমি উপহার দিতে পারি এবং নতুন নতুন ইনফরমেশন বিজনেস বিষয়ে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিতে পারি। এর জন্য আপনাদের আমার পাশে থাকার দরকার। আপনারা যদি আমার পাশে যদি থাকেন তাহলে ইনশাল্লাহ আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারবো। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।